আচ্ছা গজল শোনাই, তোমাকে নিয়ে আমি একটা গীত শোনাই, কবিতা শোনাই, শুনবা সাপু? আমি জানি কোনটা, বলো তো। ওই যে বাপুরাম সাপুরে, ওই আমি খুব এনার্জি নিয়ে ভাবছিলাম যে শোনাবো বাপুরাম সাপুরে। তো সাপু তুমি আমাদের একটা গান শোনাও, কি এটা কি ধরনের শব্দ সাপু, গান শোনাও আমাদের একটা। হ্যাঁ একটা গজল শোনাই, গজল। ইয়া ইয়া, চলো। मैं भी रोजे रखूंगा या अल्लाह तो फीके नमा पढ़ने जाऊंगा या अल्लाह तो फीके। मैं भी तो मुसलमान हूँ, छोटा सा हूँ, लेकिन हुक्म तेरा या रब मेरे लिए भी है। मैं भी रोजे रखूंगा या अल्लाह तो फीके नमाज पढ़ने जाऊंगा या अल्लाह तो फिर दे। অসাধারণ অসাধারণ সাপু, জোস, তোমার সুর অনেক সুন্দর। তো আজকের মতো এখানে রাখি, নাকি কিছু বলতে চাও? আচ্ছা, থ্যাংক ইউ সাপু। আমাদের অনেক রেগুলার লিসনার মিরু, ও আমাদেরকে, ওর একটা স্টাইল আছে, সেই স্টাইলে ও সবসময় মেসেজ করে। সে তার মেসেজের প্রথমেই থাকে, আই এম সাপু, টেক মাই সালাম। এটা এটা হলো তার স্টাইল। সো এই এক একজনের মেসেজের স্টাইল থাকে একরকম, কথাবার্তা থাকে একরকম। সো ওই স্টাইল এবং মেসেজ দেখে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা লিসেনারকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা আচ্ছা, দ্যাটস ওয়াই সাপু যখন বললো আই এম সাপু, তখন আমি ওকে বলে দিছি টেক মাই সালাম। গুড। হ্যালো, কি নাম আপনার? সন্ধ্যা সন্ধ্যা দুনিয়া নন্দা আমি নাট বলটু। কেমন আছো সন্ধ্যা? কথা বলতে, একদম রাইট অ্যান্সার, গুড। কথা বলো, কিছু একটা কথা বলো। তবে সন্ধ্যা তুমি কিন্তু চাইলে সন্ধ্যায় সন্ধ্যায় কথা বলতে পারো। হ্যাঁ একদম, সন্ধ্যায় সন্ধ্যায় কথা বলা যায়। কি বলে বলা যায় না, চাইলেই বলা যায়। তুমি দেখবা, বলবো ছন্দা কিছু তো একটা বলো, না হলে আমাদের সাথেই চলো। ছন্দা কিছু তো একটা বলো, না হলে আমাদের সাথেই থেকো। দেখছো ছন্দ, ছন্দ না মিললে দ্বন্দ্ব হয়ে যাবে। ছন্দা তুমি কেন বুঝো না আমরা কি বলতে চাই, কি করতে চাই? সন্ধ্যা তুমি আমাদের একটা ই শোনাচ্ছো, কবিতা শোনা যাও। কবিতার মধ্যে কিন্তু অটোমেটিক সন্ধ্যা হয়ে যায়, বলো। কবিতা পারি না আমি, গান শোনাই। ও আরে বাবা, সবাই আছে গানে ভরে। হ্যাঁ বলো, গানই শোনাও যাও। তুমি মোর জীবনের ভাবনা, ও কে বাত, হৃদয়ের সুখের দোলা। আমি হৃদয়। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখে দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। যাবে, ভোলা যাবে, ভোলা যাবে, পিরুজপুর যাবে, কুমিল্লা যাবে। হৃদয়ের সুখে দোলা। ক্যা বাত, ক্যা বাত, ওয়াও ওয়াও। মানে তুমি যে বলছো নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। ভোলা না গেলে পিরুজপুর যাবে, তাহলে কুমিল্লা যাবে, ঢাকা যাবে, খুলনা যাবে, কিন্তু ভোলা যাবে না। ওয়াও, অসাধারণ। না না, ভোলাতে সমস্যা নাই, কিন্তু গানের মধ্যে তুমি যেহেতু বলছো ভোলা যাবে না, মানে যাবেই না। আমাদের লিসেনার বলেছে তো বলেছে, আমাদের লিসেনার এক কথা, এক কথার সমান। আচ্ছা তাই নাট ভাইয়া কোথায়? এই এই, ও লাখ টাকার একটা প্রশ্ন করছো, বিনা টাকায় কেমনে উত্তর দেই?
এটা লাখ টাকার প্রশ্ন, কিছু টাকা হাতে পাইলে উত্তরটা দিতে পারতাম, বিনা পয়সায় উত্তরটা তো দেওয়া যাবে না, বুঝো নাই। ভালো থেকো, আমরা আরেকটা ফোন ধরি, কি করি কি করি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থেকো আরেকটা ফোন ধরি, ভালো থেকো আরেকটা ফোন ধরি, কি করি আহা কি করি কি করি। যাই হোক, আমরা দুই পাগল, মানে বলতো এক পাগল, এই মিরু কিন্তু আমার থেকে বড় তাগড়া পাগল, তো ও মানে কিন্তু ওকে তাল দেওয়া যাবে না, ওকে তাল দিলে ওকে আটকাতে আমারই সমস্যা, সেজন্য আমি কথা বলার সুযোগ পাচ্ছি না, সুযোগই পাচ্ছে না, এবং তাকে আমি সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি না, কারণ ওর পাগলামি আমি তো জানি ও কি লেভেলের পাগল, তাই আমি ওকে সুযোগ দিচ্ছি না। কারণ ওই যে পাগলদের লাগাম টেনে ধরার জন্য যে নাট ভাইকে রাখা হয়েছে, আজকে পাগলরা উদ্দাম নৃত্য করবে আর কি। তো ভালো থাকবেন, তো কেন বলছি আমি তো আবার ফিরবো, ফিরছি ছোট্ট বিরতির পর, কেউ করতে যাবেন না, লাইভে কিন্তু চলছে, লাইভ চলছে, কমেন্ট করতে হবে, এস এম এস করতে হবে, পরেও দেব আমরা, পরেও দেব, দেখেও দেব, গানও শোনাবো, সব করবো, ফিরছে। নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে।
বল্টু ভ্যাকসিন দিয়েছে, মানে এক সিনেই কিন্তু ভ্যাকসিন দিয়ে দিছি আমরা। হ্যাঁ, আমরা কোনো ডাবল টেক হয় না আমাদের। সো ভ্যাকসিন দেওয়ার পর আমার ভিতরে একটা অদ্ভুত রকমের চেঞ্জ আসছে, সেটা হচ্ছে কি প্রচণ্ড এনার্জেটিক, অনেক এনার্জি আমরা পেয়েছি শরীরে। এখন আমার মনে করতেছে যে অনেক দুর্বল লাগে, আমার সবলতা লাগতেছে, আমি এত সবলতা ফিল করছি, এত শক্তিশালী ফিল করছি, এত ভালো ফিল করেছি। মিরু আসতে চাইতেছিল না, কান্দে করে তুলে নিয়ে চলে আসছি। একদম তাই, আমি সাথে ছিলাম, আমি সাক্ষী। এবং সেই অসাধারণ ছবির যিনি পোস্ট করেছি, যে ছবি পোস্ট না করলে নাকি ভ্যাকসিন কাজ করে না, তাই আমি ভয়ে ছিলাম যে নিজের ছবিতে নিজে সেলফি তুলতে পারবো না, তাই ভাবলাম যে একজনকে সাথে নিয়ে যাই। তো মিরু ছিল সেই সঙ্গী সাথী আমার। সঙ্গে থেকো সঙ্গী সাথী রঙ্গ বুঝি না, আদারে বাদারে খুঁজি তোমায় পুঁজি না। তো সঙ্গে সাথে সঙ্গী হিসেবে আমরা মিরুকে নিয়ে গেছিলাম, এবং সেই আধ্যাত্মিক ছবির অত্যাধিক লাইকের একটি পোস্টের যে দাবিদারের অর্ধেক কিন্তু মিরু, সে টাইম মতো ছবিটি তুলতে পেরেছে, অসাধারণ রিয়াকশন। কিন্তু আমি নিজেই সিরিঞ্জ খুঁজে পাচ্ছিলাম না, ছবিটা যে দিল আমরা জুম করে সিরিঞ্জ খুঁজে পাইতেছি না। পরে চিন্তা করলাম অত বড় দেহের সামনে সিরিজটা না দেখাই যাইতেছে না, এত ছোট সিরিজ, তাই না? আমি ওয়েট করছিলাম যে একটা ভালো ছবি তুলবো, দেখি তার আগে দেয়া শেষ হয়ে গেছে। তুমি তো ওয়েট করতেছিলে ভালো ছবি তুলবো, আমি ওয়েট করতেছিলাম যে ব্যথা কখন পাবো। ব্যথা কিছুই বুঝলাম না, আমাকে বলে শেষ উঠে যান, কি বুঝলাম না। ঠিকই আছে, ব্যথা ঠিকই ছিল, তোমার যে শরীর এই শরীর ওই ব্যথা আসলে আমি জিজ্ঞেস করলাম নার্সকে যে আসলে আমি তো টেরই পাইলাম না, মানে একটা তো সুই ঢুকতেছে, সেই একটা পিঁপড়ার কামড়ের মতো একটা ফিলিংস, সবাই বলে সেই পিঁপড়ার কামড়ের ফিলিংসটা তো আমাকে তো পেতে হবে না, সেটা কোথায়? ওই ফিলিংসটাও পেলাম না। বলে আপনার লোম খুব যেই মোটা, ওইটা দিয়ে এরকম দুইটা সিরিজ অনায়াসে ঢুকবে, আপনি টেরই পাবেন না। সে নাকি আমার লোম বরাবর সুই মেরে দিছে, বোঝেন অবস্থা, এত বড় লোম খুব। কয়দিন পরে আমার এই জন্য মশা কামড় দিলাম টের পাই না, তাই না? হ্যাঁ, মশা মনে লোম খুব বড় বড় যায় একদম, এত বড় সমস্যা লোমকুপ নিয়ে। দেখো একটা ফোন রিসিভ করি, হ্যালো, দেখি তারা আমার মনের কষ্ট বুঝতে পারে কিনা। হ্যালো, কথা শুনি না কেন, ও কানে তো হেডফোন নাই। হ্যালো, হ্যালো, কেউ কি কথা বল। পড়তেছে তো, কোন সাবজেক্ট পড়তেছে? আমাদের কি পড়াশোনা হচ্ছে না কি? হ্যাঁ, ও কানে হেডফোন দিয়ে পড়ালেখা করতেছে, আমাদের ফোন দিছে। হ্যালো, পরীক্ষাতে আসবে আর কোন কোন পরীক্ষার প্রশ্নগুলো তোমাকে না পড়লেও চলবে, আর কোন কোন প্রশ্ন তোমাকে খাতায় লিখে মুখস্থ করতে হবে, আর কোন কোন প্রশ্ন তোমার জাস্ট ছোট ছোট পরে তটস্থ মুখস্থ করতে হবে, সব বলে দিতে পারতাম। বোকা নাকি, আর একটু কন্টিনিউ করলে তো আমি সাবজেক্টটা ধরতে পারতাম। ফোনটা কেটে দিল, ভয় পেলে হয়, ভয়কে জয় করতে হলে তোমাকে বই পড়তে হবে। তো না, পড়াশুনে মনে হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থী, যেই পরীক্ষার্থী। আমার প্রথমে মনে হচ্ছিল যে সে সমাজ বই পড়ছে, মানুষ একটি সামাজিক জীব, এটুকু আমি শুনছি, মানুষ একটি সামাজিক জীব। আচ্ছা কয়েকটা এসএমএস পড়ে দিই। ফারিয়া ফারহা লিখেছে কি গোসানির হাট, গোসানির হাট কি জিনিস, শরীয়তপুর থেকে, আসসালামু আলাইকুম, আইলাকু, আইলাকু মানে কি? জানি না, আচ্ছা তাও এস এম এস দিলাম, দোয়া করি তোমরা সবসময় ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবো। এস এম এস এর ভিড়ে তোমারটাও কিন্তু পড়ে ফেলেছি, একদম প্রথমেই ছিল তোমারটা, প্রথম এস এম এস করেছে ফারিয়া, থ্যাংক ইউ সো মাচ ফারিয়া। সত্যবাদী বারবার ঢাকা থেকে লিখেছে হ্যাপি বার্থডে মিরু ভাইয়া। ও বাবা, থ্যাংক ইউ, আজকে না কাল, গতকালকে ছিল, কিন্তু আজকেও আমাদের লিসেনাররা মিরুর বার্থডে মনে রেখেছে। মিরু মানে আই ফিল প্রাউড যে মিরুকে সবাই এত ভালোবাসে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে জানিয়েছে, তোমাকে ওয়েলকাম করব, কজ তুমি নিয়মিত স্টুডেন্ট হয়ে গেছো নাটবল্টুতে। ইয়েস, ও নিয়মিত স্টুডেন্ট, এবং ও মানে কখনোই নাটবল্টুর নাম শুনে না করতে পারে না, আমি যেটা দেখছি, যে জাস্ট যদি মিরুকে একটা ইনভাইট করতে হয়, মিরু নাটবল্টুতে কি আজকে করবি,
ও মানে এমন ভাবে ওয়েলকাম করে ভাইয়া কেন করবো না, অসাধারণ। মানে ও আমাদের প্রত্যেকটা লিসেনারকে এত আপন করে নিয়েছে এবং এত পছন্দ করে আমাদের এই শোটাকে, মানে ও বললে ও যত কাজ থাকুক ফেলে রেখে নাটবল্টুতে সময় দেয়। থ্যাংক ইউ মিরু, থ্যাংক ইউ সো মাচ এর জন্য। এবং আমাদের লিসেনারও কিন্তু মিরুকে প্রচন্ড প্রচন্ড পরিমাণে পছন্দ করে। লাভ ইউ, লাভ ইউ টু অল। আবিবা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে, ভাইয়া আজকে অনেক আইসক্রিম খেতে মন চাচ্ছে বাট এনে দেওয়ার লোক নাই, প্লিজ ভিকে ভাইয়া তুমি নিয়ে আসো। বাসার ঠিকানা দিয়ে দিচ্ছে মিরু, চল আজকে আমরা কাজ করি, সত্যি সত্যি গিয়ে একটা আইসক্রিম খাই না, এটা করা যেতে পারে এবং আমরা সেটাকে ভিডিও করবো, নাট বল্টুতে পোস্ট করবো। একদম একদম, দাঁড়া আজকে অ্যাড্রেস অ্যাড্রেস ও পুরান ঢাকায় থাকে কিন্তু অনেক দূর। আচ্ছা তাও আমরা অ্যাড্রেসটা নিয়ে নিলাম, দেখি পাগল মিরু পাগল বল্টু যে কোনো কিছু হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, কোনো ব্যাপারই না। দরকার হলে আমরা যাবো না, আমরা আইসক্রিম পাঠাবো পাঠাবো পাঠাবো। আচ্ছা একদম। মাবিয়া গাজীপুর থেকে লিখেছে, বল্টু ভাইয়া আমার জান সজল কোথায়, তোমার জান তোমার কৈলিশের ভিতরেই তো আছে না ভাই। আমার মানে একটা ফোন একটা মানুষ বলতেছে আমার জান কোথায়, তোমার জান তো ভিতরেই আছে না, আর তোমার জান কোথায় এটা আমি হ্যাঁ মানে এটা তাহলে তোমার জান হলো কি করে, যেটা ওর ইনফরমেশন আমাকেই দিতে হবে। হ্যাঁ মানে মানে আমার জান কি করছে সেটা আমার অন্তর জানবে না, সেটাই তো। হ্যাঁ জান জান কে কে মেরি জান লে গই। তারপর নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, বল্টু ভাইয়া আমার মেসেজ করতে 3 টাকা মানে 3 লাখ টাকা লাগছে, তুমি মাগো এবার বলো সজল ভাই আসিনি কেন, এত টাকা দিলাম যদি। আচ্ছা এত টাকা আমি নিছি নাকি, এত টাকা যাকে দিছো তাকে জিজ্ঞেস করো, আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। 1 লাখ টাকার প্রশ্ন তোমরা করবা বিনা পয়সায় উত্তর নিবা, এটা কেমন কথা, হয় না ভাইয়া এভাবে বিজনেস হয় না। আফরিন আফরিন শরীদপুর থেকে লিখেছে, বলছি হাই ভাইয়ারা কেমন আছো তোমরা, আমরা ভালো আছি বিরু, কেমন আছো, ভালো ভাই আমি তোমাদেরকে মিস করছিলাম ভাই, আমার ফোনটা প্লিজ ধরো, অনেক অনেক কথা বলার আছে, ভালো কথা বলছে একটা ফোন ধরে নি। হ্যালো ওয়ালাইকুম আসসালাম, সবার প্রথমে তুমি আফরিন কে থ্যাংক ইউ দাও, আফরিনের এসএমএসটা পড়েই তোমার কলটা ধরলাম, আফরিন কে একটা থ্যাংক ইউ দাও। শতকষ্টের মাঝে তোমাদের ফোনে পেয়েছি, তুমি কি আমায় চিনতে পেরেছো, শত কষ্টের মধ্যে তোমাকে পেয়েছি, তুমি কি আমায় চিনতে পেরেছো। পরের লাইনটা বলো তো, কেন পরের লাইন আমি পারি না, আচ্ছা শুনি আগে শুনি, হ্যালো শুনবো শুনবো শুনবো, বলতে বলতে থাকো, বলো 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 মিরুকে আমি থামাচ্ছি, দাঁড়া মাইক অফ করে দিচ্ছি, বলো তুমি আগে চিনতে পারো নাই। হ্যাঁ চিনতে পেরেছি তো, চেনা চেনা লাগে তবু আছে না, ভালোবাসি তবু তোমাকে বলতেছে নিজের মুখেও বললো তোমাকে বলতেছে মিরু, ওকে বাটপারি কমাই দিলাম, বলো না মিরুকে আমি বকা দিয়ে দিচ্ছি, বলো সমস্যা নেই। মিরু ভাইয়ের জন্য একটা গান গাই, মিরু ভাইয়ের জন্য একটা গান গাইবে, ওয়াও আমার জন্য, থ্যাংক ইউ, শুরু করো আমার লাগে কেউ কোন। হ্যাঁ কোথায় গান, আদর করে দিছি তোকে, আদর করে, ওয়াও মিরুর জন্য, মায়া বড় তোরই মুখে, ওয়াও তুমি যে তুমি আমার জেনায়নের আলো, ওয়াও লাগে না তুমি ছাড়া, লাগে না তো যে বলো রূপ কথা, তুই তো আমারই জীবনের চেয়ারো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ারো দামি। একদম কিন্তু তখন দেখবা ফুসফুস দিয়ে তোমাকে শ্বাস নিতে হবে, কেন তোমার জলে জলে মানে জলে আগুন বুকিতে তুবা, জানো আমার কপালটা জানো শনির কপাল, কেন শনির কপাল, আজকে শনিবার তাই, জি প্রত্যেক শনিবার পাইছি, বাকা শনিবার তোমাদের পাইছি, এই শনিবার তুমি পেয়েছো, গত শনিবার আমি ছিলাম কিন্তু,
প্রতি শনিবারে মিরুদ শোনো গানটা গাইছিলাম গত শনিবারে হৃদয় একটা হয় না তাই তো থ্যাংক ইউ তুবা ফোন করার জন্য আবার শনিবার তোমার সাথে কথা হবে নেক্সট শনিবার আচ্ছা ভাই ভালো থেকো আসসালামু আলাইকুম তোমার জন্য একটা গান হফতে মে চার শনিবার হোনা চাইয়ে চারটা শনিবার হইলে তুবা সাই ডিম কলে ভাই তো বাবা রে বাবা বাবা যাই আরেকটা কল ধরি হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি টাঙ্গাইল থেকে রেজাউল বলছি রেজাউল ভাই কেমন আছেন ভালো আছেন নি ভালো আছি ভাইয়া তো সময় মতো যদি ফোনটা দিয়ে থাকেন তাহলে কথাটা বইলো হলো কি বলতে ফোন দিছেন রেজাউল সাহেব বলে ফেলেন কতদিন ধরে তোমাদের ফোন দিছেন ধরে না কেন ভাইয়া কতদিন ধরে তুমি আমাদের ফোন দিতেছো ফোন তো ধরছি আজকে বইলো ফলাও কি বলা জানো ফোন দিছিলা একবারও ধরি নাই আজকে তো অনেকবার ধরে ফেলছি বলে ফলো বলে ফলো বলতেছি বলতেছি আমরা দুই ভাই বোনে ফোন দিয়াছি দুই ভাই বোন মিলে ফোন দিছ শুনে খুব ভালো লাগলো একটা গান শোনাবা শোনাও গীত গাও সুন্দর একটা গীত গাও চোখের পলক আমি জ্ঞান হারাবো মরেই যাবো তাড়াতাড়ি সরাও আমাকে এ কি তুমি শোনালে বগল কে নাম কি আপনার হ্যালো রেজাল ভাই আপনার বোনের নাম কি ও নাচে না ও যে গান গাইছে ও মানে নাচাইবো না নিজে নাচবো না ওর গান কি ভাঙ্গুম না কমলা কয়দিন ধরে শুনে কমলা তো পাইকে গেছে একদম এখনো কাঁচা তাই নাকি এই জন্য তোমার ভিতরে মানে কমেডি সেন্স এত সুন্দর মনে করো ঝাড়ুর মধ্যে মলম মাইকা এরপরে ঘষে বলছো আমার বউ ঝাড়ুর মধ্যে আগে মলম মাখে তারপরে খুব কষ্ট বল ভাইয়া আধা বেলা যায় তাহলে তো ভাবি সুবিধা ড্রামের ভিতরে নিয়ে তলায় থিয়ে দিব একদম মনের মনের কথা বলেছো ড্রামের মধ্যে নিয়ে তলায় দিয়ে দিব অসাধারণ ভালো লাগলো কমলা তোমার সাথে কথা বলে ভালো থাকবা কেমন আচ্ছা দোয়া রাখবা আমাদের জন্য মাঝে মাঝে তোমার ফোন চাই কিন্তু অপেক্ষা থাকবো তোমার ফোনে আমরা কত আশা করে করে ফোন দেই তাও ধরেন না এই তো ধরলাম তো কমলা আবার দুঃখের কথা বলে কেন এত সুন্দর করে আমরা আনন্দ করলাম একসাথে আমরা 5 বছর ধরে শুনি ওয়াও আমরা 5 বছর ধরে করতে আছি আমরা তো এসএমএস করতেই পারি না কল দিবে আমরা ফোন ধরতে পারি ধরতে পারো হ্যাঁ টাটা একবার দিলে একটা ধরো নাইলি নাই ধরবো ধরবো নে আজকের মতো টাটা অসাধারণ ছিল হেভি কিউট হেভি কিউট তাইলে তো সুবাই ডুবাই রাখবো নে হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন চুপি চুপি কল করেছে হ্যাঁ বলো
ভাইয়া জানো আমি তোমাদের কত বছর ধরে শুনতেছি, একদম প্রথম দিন থেকে শুনতেছি। প্রথম দিন থেকে? ওয়াও। হ্যাঁ, একদিন আমি ফোন পাই নাই ভাইয়া জানো, কালকে আমার বার্থডে। Happy birthday to you. Happy birthday. কে শুনতেছে? আমি ওই পাশে রুমে শুনতেছি, আম্মু ওই পাশে কথা শুনতেছে। আল্লাহ আমার এত এনজয় হচ্ছে, এত বছর পরে তোমাকে পাইছি আমি। আচ্ছা দাদা, উইশটা করতে দাও, ভাবি আপনি শুনেন। Happy birthday to you. Happy birthday to you. মাইশা। আল্লাহ খুশি রাখতেছে ভাইয়া। Happy birthday to you, মাইশা। মাইশা। ভাই তোমার ভাই অনেক অনেক দোয়া মাইশা। ভাই জানো আমার আম্মু নাম বলতেছে আজকে, ভাই আম্মু আমার জন্মদিনকে মাদ্রাসায় গেছি, আমি তো মাদ্রাসায় পড়ালেখা করি। আম্মু কে না ভাই কি তেল, আমি কালকে মাদ্রাসায় যাবো না, নাম হাইশা দিচ্ছে। আসলে আমি মাদ্রাসায় যাই নাই, না না না, খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো থাকো। অনেক কিউট তুমি মাইশা। আমি তোমাদের প্রথম দিন দিয়ে শুনতেছি, আগে তো আচ্ছা বাংলাদেশ প্রতিদিনে তো পত্রিকা ছাপা হইতো না, ওইখান থেকে প্রথম দিন দিয়ে শুনতেছি একদম। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ফার্স্ট টাইম তোমার রেডিও স্টেশনে ফোন পাই। কেমন লাগছে সেটা বলো তো তোমার? অনেক 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 ভালো লাগছে ভাই, অনেক 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 ভালো লাগছে। নাটভাইকে বলবা ঠিক আছে, মাইশা মাইশা জান্নাত ছাপার থেকে। না মাইশা জান্নাত ছাপার থেকে ফোন করেছে, নাটভাইকে এটা বলতে হবে, টুকে রাখলাম। আচ্ছা পাগল হয়ে যান না, কালকে থেকে একটা লিসেনার কমে যাবে আমার। ওয়াও, কংগ্রেচুলেশন ভাবি, কংগ্রেচুলেশন। এই সময় আমাদেরকে শুনবেন তাহলে আপনার বেবি কিন্তু অনেক হাস্যজ্জ্বল হবে, হাসবে হাসবে, বেরিয়ে আসবে, বের হয়ে বলবো দাঁত বলতে কল দিব, দাঁত বলতে কল দিব। অসাধারণ ভাবি, আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কংগ্রেচুলেশন। মাইশা, ইউ আর সো অসম। সালাম, রেডিওটা বন্ধ করতে হবে না হলে কথা বলতে পারবেন না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবার বলেন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলেন কি বলছেন? আজকে ফার্স্ট টাইম তোমাদের কলে পাইলাম। ও প্রথম যাকে লাগে ভালো, যায় না ভোলা কবুতারে। বলো, ফার্স্ট টাইম পাইছো তাই তোমার জন্য। নাকই এটি একটি লাখ টাকার প্রশ্ন, বিনা পয়সায় কেন আমি উত্তর দেব? আমার হাজবেন্ডের ফোন থেকে তোমাদের কল দিছি। তোমার হাজবেন্ডের ফোন থেকে আমাকে কল দিয়ে তুমি নাটের কথা জিজ্ঞেস করতেছো? এ কেমন কথা? বলো বলো বলো, তুমি ফোন দিছো তুমি বলো, এভাবে বলতে হয় কেন? বলো কিছুটা বল। আমি তোমাকে একটা গান শোনাবো? আমি তো সারাদিনই গান গাই, তুমি আমাকে একটা গান শোনাও দুই লাইনের। শুনো না শুনো না শুনল না, বল্টু কা এ গান তুম শুনল না, শুনছো খুশিছো? এবার তোমার জামাইয়ের ফোন থেকে আমাকে ফোন দিয়া তুমি যে নাথ ভাইকে চাইছো তার জন্য তুমি বলো কেন তুমি এটা করলা? তুমি আমাদেরকে কত বছর ধরে শোনো, কয় দিন ধরে শোনো, কয় ঘন্টা শোনো? সকালে প্রশ্ন করলে রাতের বেলা উত্তর দে, তাও আবার উত্তর ভুল, অন্য কাজের মধ্যে আছে, অন্য কাজে ব্যস্ত না? সে জামাইয়ের ফোন দিয়ে কল দিচ্ছি তো, একবার ফোন দিয়ে দেখ আমাকে আসতে নাকি।
কোথায় হ্যালো বুঝছেন আমাকে নাট ভাইকে লাগবে লুকাই লুকাই আমার যাবো ছোট বিরতি থেকে কোথায় যাবেন গিফট ইউনি ক্যাপিটাল এফএম 94.8 এই বিরতি যাবো আর আসবো ইউ গয়া ইউ আয়া ধন্যবাদ বুঝলু এইলো কথা শেষবারের মতো সবাইকে আবারও জানাচ্ছি ওয়েলকাম এন্ড ওয়েলকাম নাট বলটু আজকে যা তা হয়ে গেল বুঝছেন যা তা আজকে ফান করেন মানতে যা হয়েছে আর কি বলবো এই কথা বলতে গেলে আবার হয়ে যাবে কেস কেস হয়ে গেলে মনে করেন যে একটা কোর্ট কাছাকারি আমি আবার কোর্ট কাছারিকে খুব ভয় পাই খুব এই কোর্ট কাছারিতে গেলে আমার ভয় লাগে কেন বলেন তো কারণ যে আদালতের ভিতরে বিচারক থাকে বিচারকরা বিচার দেয় কিন্তু শুনে না ঘটনা না শুনে বিচার জানাই দিতেছে বুঝলেন না সেই জন্য মনে করেন আমরা মোটামুটি ওইসব থেকে দূরে থাকি আজকে প্রচণ্ড শেয়ার হয়েছে অসাধারণ শেয়ার শেয়ারগুলো একটু ফরে দিচ্ছি নুসরাত জাহান শেয়ার করেছিল দেখেছে ভ্যাকসিন নেওয়ার সময় ছবি না তুললে আপনার ভ্যাকসিন কার্যকর হবে না ওরফে শাহন মজুমদার বলটু আমি এটা কম আমি বলছি মাহমুদুর রহমান রাকিব শেয়ার করেছে এস এ মুকির শেয়ার করেছে রতনাল হাসান এমডি সাগর হোসেন তারপর দেখতে পাচ্ছি এস এ মুকির থেকে নুসরাত জাহানের নাম তো পড়লাম ই রতনাল হাসানকেও দেখতে পাচ্ছি বারবার এমডি আতিকুর রহমানকে দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি কাকে 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 আমি সামনে তো মিরুকে দেখতে পাচ্ছি হাতে হ্যারিগান পেছনে ওইটা সেও শেয়ার করেছেন আজকে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য আর দেখতে পাচ্ছি নীল স্বপ্ন শেয়ার করেছিল তারপরে শেয়ার করেছে কে 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 তাহমিদ সিদ্দিকী শেয়ার করেছে এদেরকে দেখতে পাচ্ছি মানে ইন্টারনেট সুব্যবস্থার জন্য আমরা বাকিদেরটা পড়তে পারছি না এসএস ফরিদি একটা শেষবারের মতো ভূতু সাবা থেকে লিখেছে সালাম ভাইয়ারা কি খবর কেমন আছেন 30 দিন পর আসলাম আপনার ভালোবাসার মানুষদের কাছে আচ্ছা ভালোবাসার মানুষদের কাছে নাট ভাইয়ার
বিয়াটিয়া নাকি? না না বিয়াটিয়া নাই, এম ইয়াটিয়া আছে, বিয়াটিয়া নাই, ইয়াটিয়া না। মাবিয়া গাজীপুর থেকে লিখেছে, আই লাভ ইউ সজল, আই মিস ইউ, মিস ইউ হৃদয় ভাইয়া, তোমার ভয়েসটা, তোমার কি গান, গপ গানগুলো খুব জোস, আমার জন্য একটা গান বলো। ও আচ্ছা বাবা রে, হৃদয় ভাইয়ের জন্য মানে আই লাভ ইউ টেলিভ গায়ে দো, গায়ে দো, সময় নেই তো। তোমায় আমি পাইতে পারি বাজি, হে তোমায় আমি পাইতে পারি বাজি, গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী, নদী যদি বাইতে পারি, সাদা পালু রাইতে পারি ভ্রমর কালো নদী, নদীতে তুফান উঠিলে তরি যদি না সেচিলে অঘটন রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি বাজি বাজি। থ্যাংক ইউ। ক্যা বাত, ওয়াও ওয়াও, অসাধারণ। কি ছিল, একের ছিল, ক ছিল, ওকে ছিল, দারুণ ছিল, ওস্তাদ ছিল, একদম যা ছিল যা ছিল, কি বলবো ভাই, অসাধারণের একের কোনো কথা নাই। আজকের মতো আমরা যাই, টাটা বাই 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 বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে কোনো পরিস্থিতিতে নাট এবং বল্টুর সাথে থাকতেই হবে, কোনো উপায় নাই। টাটা from E Valley Presents, Nut Bolt to the 2-1 King! Ta-ta!